মনে রাখবেন, পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেকেও চোর, মমতা ব্যানার্জিও চোর। শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন, কোর্টে কেসটা সাব জুডিস আছে, ন্যাচারালি আমি সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু আপনারা বলুন তো কত ছেলে মেয়েরা টিচারিতে চাকরি পেয়েছে আমাদের আমলে, সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায়, কারা চাকরি পেয়েছে, পয়সা নিয়েছ আর চাকরি দিয়েছ, ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলতো, সিস্টেমটা ওরাই ভালো জানে। আজকে তৃণমূলকে বলছে চোর, আমি যদি আজ রাজনীতি না করতাম আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে। সারা ভারতবর্ষকে দেশপ্রেম শেখায়, হাড় ঘাড় তিরঙ্গার কথা বলে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র বলছে ভারতের জাতীয় পতাকা আমি হাতে ধরব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি নিজেকে ভাবেন কি দেশপ্রেম এবং জাতীয়তাবাদী রক্ষাকর্তা, ধারক এবং বাহক? আপনার মনে, আপনার মনে, হৃদয়ে, বিবেকে, মস্তিষ্কে যদি ন্যূনতম দেশের প্রতি সম্মান থাকে, আপনি হয় আপনার ছেলেকে ত্যাজ্য পুত্র করবেন, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। কেন জয়সাকে বরখাস্ত করা হবে না? আমি দাবি রাখছি বিসিআই থেকে বের করে দেওয়া হোক কুলাঙ্গার ছেলেকে, যে ভারতবর্ষের পতাকা ধরতে পারে না, ইতস্তত বোধ করে, দেশের পতাকা ধরার আগে তাকে রাখা উচিত। আর তার বাবার স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কি অধিকার আছে?